এই বছরের দুর্গাপূজার দিনগুলোতে তোমাদের নিয়ে যাই। আলাদা টাইম এবং আলাদা লোকেশনে গিয়ে শুট করে কভার করতে হয়েছে। শুনে আসছি কুমোরটুলির কথা, কখনো দেখা হয়নি। ঠিক করলাম আমরা কলকাতায় যাবো, প্ল্যানের অর্গানাইজ সব এই নাড়ুরি করা। আমাদের প্ল্যান ছিল একটু আগেই বেড়ানোর, জানোই তো সবসময় কলকাতায় ভিড় থাকে, একটু অভিজ্ঞতা আছে। সেইভাবে রাত দুটোয় বাস ধরলাম, গেলাম মেসাতে। কলকাতায় আসা অসম্পূর্ণ যদি মাটির ভাঁড়ে চা না খাও। গিয়ে প্রথমে মাটির কাপে চা খেলাম, আর হাওড়ার ব্রিজের সামনে গেলো। আলাদা একটা ফিলিংস ছিল। লোকেশনকে ট্র্যাক করবো না, অতটা জানা নেই কলকাতা ঠিক মতো, কিন্তু এবার কি করবো, গুগল ম্যাপ ধরে। আর মোটামুটি ট্রাফিক পুলিশ ছিল, তো ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করতে করতে আমরা চললাম। জলদি ফোকাস করো ইধার। তো আমাদের মেন টার্গেট ছিল কুমোরটুলি ঘোরা, আর বলতে হবে না কুমোরটুলি কেন বিখ্যাত। হাঁটি হাঁটি পা পা করে চলে যাই। পুজোর সপ্তমী অষ্টমীর মতো এটা শোনাও একটা রীতির মধ্যে এসে গিয়েছে। কুমোরটুলি মানে তুমি ফেরি ধরেও যেতে পারো, তুমি ফেরি ধরে যদি শোভাবাজার যাও সেখানে তুমি ডাইরেক্টলি কুমোরটুলি পৌঁছে যাবে। হেঁটে হেঁটেই চলে গেছিলাম, নতুন অভিজ্ঞতা হলে যা হয় আর কি। যাই হোক বলে রাখলাম তোমাদের। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে রিপ্লেস করবে এরকম কণ্ঠ বাংলায় জন্মেছে বলে আমার অন্তত জানা নেই। বিশাল ভিড়, সবে 6:30, মহালয়ার দিনও ছিল, তো ওই জন্য একটু ভিড় হয়ে গেছে হয়তো। ঢিল ছেড়ে দিয়ে বল পাখি উড়ে যা। দেন আমরা যাই বাবুঘাট। প্রিন্সেপ ঘাটটা দেখার জন্যই যাই, সবই নাড়ুর প্ল্যান। ও আরে কাক আছে বিশাল, পায়রা, আমি পায়রা পুষি সেখানে, ভালো যায় তো। তিন দিন পর আবার যাই কলকাতা, এইবার যাই রাজার সাথে। তার প্রয়োজনীয় কিছু কাজ ছিল, আর তারই মাঝে ছোট করে একটা ব্লগও করে নিলাম। ট্রেন হাওড়া পৌঁছাতে লেট করায় আমার আর বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে একদম। ওয়েলকাম টু হাওড়া। প্রায় 2 ঘন্টা লেট এক্সপোজ করতে হবে। পৌঁছে
পৌঁছে মাছ ভাত খেলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে গেলাম রাজা বাজার। সেখানে খেলাম মহব্বত কা শরবত। মেডিসিন কিনে গেলাম তারপর হেঁটে হেঁটে চলে যাই বাগি মার্কেট, ক্যানিং স্ট্রিট। এত ভিড় আর এত সব দোকানের মাঝে একটি নির্দিষ্ট দোকান খোঁজার ছিল। যাই হোক, অবশেষে পেলাম। দেখে কি মনে হচ্ছে, কিসের দোকানে এসেছি কমেন্ট করে দাও। বক্সটা একটু বড় ছিল কিন্তু কি আর করা যাবে। দুজনে রোহিত আর বিরাটের মতো পার্টনারশিপ করে নিয়ে এলাম হাওড়া পর্যন্ত। দেখি একদম ওকে, পুরো একদম কুলি। ঠিক আছে, একটু গেলাম ঘাটের দিকে, ওই লোকেশনটা থেকে মানে হাওড়ার ব্রিজটাকে অসাধারণ দেখাচ্ছে। জানি লোক হাসায় হায় কেন দশটা আর পাঁচটা এ যাতা কলে পড়ে সকলে। আরে এত বড় বক্সটা নিয়ে একটু সমস্যায় পড়ি দুজনে। হ্যালো, ভিতরে মালটা লোড দিচ্ছে, পাশে তোলার সমস্যা হবে, পাশে তুলে দিই। হ্যাঁ, কলকাতায় ঠাকুর দেখা সম্ভব হয়নি, কয়েকজন গিয়েছিল, তো আছে, সেখান থেকে দেখা হয়ে গেছে। তো তমলুকে ঠাকুর দেখলাম 22 তারিখ, অষ্টমী ছিল। মায়ের আঁচলের মায়াই আলাদা, কাঠখোট্টার জীবনগুলোতেও কিরকম শরৎ নেমে আসে বারোয়ারি হয়ে সর্বজনীন হয়ে। নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের ম্যাচটা দেখছিলাম, তারপর বাবার সঙ্গে যাই ঠাকুর দেখতে 10:30টার সময়। পরের দিন বাকি প্যান্ডেলগুলোয় ঘুরলাম। প্রতি বছরের মতো এবছর দেখতে দেখতে কোথা থেকে 5 দিন কেটেও গেল। তবুও কার্নিভালের চলতি পুজোর রেস্টটা একটু ছিল।
অবশেষে কার্নিভালটা চলে যাওয়ার সাথে সাথে পুজোও চলে গেল। বাট আসছে বছর আবার হবে।